ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আবু হানিফ ভাই প্রশ্ন করেছেন, সালাতের ভিতরে কোন কোন বিষয়গুলো ছুটে গেলে সাহস সেজদা প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয় না? সম্মানিত প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। জানার বিষয় সেটা হলো, সালাতের মধ্যে যদি সালাতের রুকনগুলো ছুটে যায় তাহলে সাহস সেজদা দিলে সালাত সেটা শুদ্ধ হবে না, নতুন করে পড়তে হবে, রাকাত পরিপূর্ণ করতে হবে সাথে সাথে যদি মনে হয়, আর যদি পরবর্তীতে দেরি করে মনে হয় অনেক সময় পার হওয়ার পরে, তাহলে পুরো সালাদটাই পরিপূর্ণ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিবাত ছুটে যায় তাহলে সাহস সেজদা দিয়ে দিলেই সেটা পরিপূর্ণ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর মোস্তাহাব বিষয়গুলো ছুটে গেলে কিছুই লাগবে না। তো এখন হলো রুকুন কি সালাতের মধ্যে? রুকুন যেমন ধরেন 10টা রুকুন পাওয়া যায়, যেমন সালাতের জন্য দাঁড়ানো, সালাত দাঁড়িয়ে পড়তে হয় তাহলে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা যেটা আল্লাহ আকবর বলে শুরু হয় সেটা সালাতের রুকুন, সূরা ফাতিহা পড়া সালাতের রুকুন, রুকু করা সালাতের রুকুন, রুকু থেকে উঠে আসা সালাতের রুকুন, তারপরে রুকু থেকে উঠে পরিপূর্ণভাবে দাঁড়ানো, যেটাকে দাঁড়ানো বলা হয়, একেবারে আপনার যেটাকে দাঁড়ানো বলে উঠেই সাথে সাথে চলে যাওয়া এরকম না, তারপরে আপনার সেজদা করা পরিপূর্ণভাবে, সেজদা থেকে ওঠা, এরপরে সেজদা দুই সেজদার মাঝখানে বসা, হ্যাঁ এগুলো, তারপরে হচ্ছে আপনার তাশাহুদ করা, শেষ 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 বৈঠকের তাশাহুদ। এখন দুই রাকাত হলে তো একটাই তাশাহুদ শেষ বৈঠক যেটা, আর যদি চার রাকাত হয় তাহলে প্রথমটা নয় শেষেরটা, শেষ বৈঠকেরটা, এরপরে সালাম, দুই দিকে সালাম ফিরানো, এগুলো হচ্ছে রুকুন। এগুলো ছুটে গেলে সালাত সৌসেজদা দিলে কাজ হবে না। আর ওয়াজিবাতগুলো হলো, যেমন প্রত্যেক রাকাতে যে তাকবীরগুলো আছে, তাকবীরাতুল ইহরাম ছাড়া প্রথম তাকবীর বাদ দিয়ে, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, রব্বানা লাকাল হামদ বলা, সুবহান রব্বি আল আজিম, সুবহান রব্বি আল আলা বলা, সেজদার মাঝখানে দুই সেজদার মাঝখানে দোয়া, প্রথম তাশাহুদ চার রাকাত বা তিন রাকাত নামাজে, এরপরে বসা, এরকম বিষয়গুলো ওয়াজিবাত। এগুলো ছুটে গেলে আপনার সাহস সেজদা দিতে হয়। আর যে বিষয়গুলো ছুটে যায়, যেমন সালাতের মধ্যে কিছু সুন্নত রয়েছে, যেমন যদি যেমন ধরেন সূরা ফাতিহার পূর্বে যেটা আমরা কি বলে নামাজে সানা বলি, ইস্তেফতাহু দোয়াউল ইস্তেফতা, এটা না বললে সমস্যা নেই, কিছুই লাগবে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমিন বলা, সূরা ফাতিহার পরে কেরাত করা, এরপরে কেরাত জোরে পড়া, এই বিষয়গুলো, তো এই সমস্ত বিষয়ে তিনটা বাদ তো যেগুলো রুকন সেগুলো ছুটে গেলে সাহস সেজদায় কাজ হবে না। আর যদি সুন্নত নফল বিষয়গুলো ছুটে যায় তাহলে সাহস সেজদা লাগবে না, আর যদি ওয়াজিবাত ছুটে যায় তাহলে সাহস সেজদা দিতে হবে, তাহলে শুদ্ধ হয়ে যাবে। আল্লাহু আলাম বিহাদাস সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।